আমরা সিজনের শুরুতে আসলে কি বলেছিলাম যে কে চ্যাম্পিয়ন হবে সিজনের একেবারে শুরুতে যখন সিজন শুরু হয় নাই, মানে আগস্ট মাসের ১১ তারিখে শুরু হয়েছে প্রিমিয়ার লিগের সিজন, তার আগে ১০ তারিখে আমরা প্রেডিকশন দিয়েছিলাম আমি আর নাবিল খান। দেখি যে আমাদের প্রেডিকশনের কি অবস্থায় শেষ দিনে এসে আমরা মেলাই। প্রথমে নাবিল খানের প্রেডিকশনটা যদি একটু দেখে নেই। নাবিল খান, আপনি 1 নম্বরে রাইটফুলি রেখেছিলেন ম্যানচেস্টার সিটিকে, 2 নম্বরে আপনি রেখেছিলেন আর্সেনালকে। কংগ্রেচুলেশনস, আপনি 1 আর 2 মিলিয়ে ফেলেছেন। কে বলে আমাদের প্রেডিকশন মেলে না? কিন্তু 3 নম্বরটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছিল এখন মনে হচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেডকে আমি রেখেছিলাম, তারা আসলে টপ 4-এ তো নাই, টপ 6-এও থাকতে পারবে কিনা সেই রেসে আসলে তারা মাঠে নামবে। লিভারপুল, তাদেরকে রাখা হয়েছিল 4 নম্বরে, যদিও লিভারপুল তারাও আসলে 4-এ নাই, মানে 1 আর 2 মিলেছে, 3-4 তার কোনোটাই আসলে মিলে নাই। 5-এ আপনি নিউক্যাসলকে রেখেছেন, নিউক্যাসল, চেলসি, টটেনহ্যাম। ঠিক আছে, চেলসিকে এখন 6তে আপনি পাচ্ছেন, টটেনহ্যাম, অ্যাস্টন ভিলার কথা আসলে কেউ ওখানে প্রেডিক্ট করতে পারার কথা ছিল না, খুব স্বাভাবিকভাবেই সেটা করা হয় নাই। আমার প্রেডিকশন, আমার কিন্তু আপনার 5, 6, 7 কিন্তু সিরিয়ালটা হলো 3টা দল আপনার মিলেছে। ভালো ভালো প্রেডিকশন দিয়েছেন। আমার ম্যান সিটি আসলে ফেভারিট ছিল, 2 নম্বরে আমি লিভারপুলকে রেখেছিলাম। আমার ধারণা ছিল লিভারপুল পর্যন্ত পারবে, আর্সেনাল হয়তো ওই জায়গায় তৃতীয় হবে। 4র্থ আপনার মতোই আমার জীবনের আরেকটা ভুল, ম্যানচেস্টার ইউনাইটেডকে 4র্থে রেখেছিলাম। আমি ভুলটা করেছিলাম 3 নম্বরে, আপনি করেছেন 4 নম্বরে। এদেরকে এখন 2 দিয়ে গুণ দিলে ম্যানচেস্টার ইউনাইটেডকে খুঁজে পাওয়া যাবে ওই জায়গায়। চেলসিকে 5-এ রেখেছিলাম, 6-এ আছে, নিউক্যাসল উল্টে গেছে, টটেনহ্যাম ওই 3টা ঠিকই আছে, এদিক ওদিক হয়ে গেছে নাকি? এক্স্যাক্টলি, দেখেছেন, মানে সবই মোটামুটি 5, 6, 7 আমাদের দুইজনেরই খালি সিরিয়াল। ইনফ্যাক্ট হচ্ছে আপনার লাস্ট ম্যাচ ডেতে এখন 5, 6, 7 তো আপনার ঘুরতে পারে। আপনি যদি দেখেন 63, 60, 57, হ্যাঁ আমাদের প্রেডিকশন একেবারে খারাপ না ভাই। আমরা ফেরে নিয়েই বলি যে আজকে আমরা তো আরও জানবো যে প্রিমিয়ার লিগের কার কী অবস্থা। আরও কিছু ম্যাচ রয়েছে, সবগুলো ম্যাচ একই সময় শুরু হবে এবং তাতে ইউরোপা লিগ, ইউরোপা কনফারেন্স লিগ সব কিছুর নিশ্চয়তা পাওয়া যাবে। পয়েন্ট টেবিলের 5-এ আছে টটেনহ্যাম হটস্পার, 6 নম্বর জায়গাটায় চেলসি, 7 নিউক্যাসল ইউনাইটেড, 8 ম্যানচেস্টার ইউনাইটেড, যাদের হয়তো আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো সম্ভাবনা নেই। তার মানে ঘটনা যেটা হচ্ছে, প্রথম 4টা দল তো আসলে চলেই গেছে। 5 তারা হচ্ছে ইউরোপা লিগ খেলবে, 5 নম্বরে যেই দলটাই থাকবে তারা ইউরোপা লিগ খেলবে এবং এরপর আরও একটা স্লট আসবে কনফারেন্স লিগের জন্য। আর যদি ম্যানচেস্টার সিটি এফএ কাপ জিতে যায় তাহলে আরেকটা স্লট ইউরোপা লিগের জন্য সেখানে খুলে যাবে। আজ রাতে যে ম্যাচগুলো রয়েছে প্রিমিয়ার লিগে আরও বেশ কিছু ম্যাচ, তার ভেতরে আবেগী ম্যাচ সবচেয়ে বেশি লিভারপুল আর ওলভস। ইয়র্গেন ক্লপকে নিয়ে আমাদের আলাদা করে কথা হবে। ব্রাইটন, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, বোর্নমাউথ, শেফিল্ড, টটেনহ্যাম, ব্রেন্টফোর্ড, নিউক্যাসল, বার্নলি, নটিংহাম, ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলা, লিউটন, ফুলহ্যাম। রেলিগেশন, প্রমোশন সবকিছু মোটামুটি ঠিকঠাক। প্রিমিয়ার লিগ নিয়ে আমাদের কথা কি তাহলে এখানেই শেষ কি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.